কালকে যে হাকিম অপমানিত হবে না, আর আমি যদি অপমানিত হয়েও থাকি, আজকে এটা একটু বোঝার বিষয় আছে যে আমি ছাড় দিয়ে দিই। আমি শুরু করি না কেন, আমরাই শুরু করি, আমরা ছাড় দিয়ে দিই, আমরা যে যেখান থেকে ডিপ্রাইভ হয়েছে ওইখান থেকে আমরা ছাড় দিয়ে দিই। তাহলে ওনারাও কিন্তু বুঝবে, ওনাদের মাথার মধ্যে কিছু আছে। এই লোক কম বুঝে না কিন্তু, এই লোক কম, যার যার ব্যবসা সে চালাইতেছে তারা অনেক বুঝে শুনে চালাইছে, আপনারা প্রত্যেকেই বুঝেন। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির স্বার্থে অবশ্যই অবশ্যই আমাদের উচিত, ওনারা অবশ্যই রিফরমেশনে যাবে, কিন্তু কাউকে কোন অপমান করার চেষ্টা করেন না, বা কোন একদম এমন একটা কিছু লিখে দিলে ঠিক আছে। আমি জাস্ট রিকোয়েস্ট করি ওই জায়গাটাতে যায়েন না আরকি। আমরা একটা সুযোগ সবাইকে সৃষ্টি করেন, যেখানে একটা ওয়েল এক্সিট, আওয়ামী লীগের এক্সিটটা যেমন ওয়েল হয় না, আমাদের এক্সিটটা যদি ওয়েল না হয় পরবর্তী এটাকে চলতেই থাকবে, এখান থেকে আমরা বেরোতে পারবো না কখনো। তো আমরা সবাইকে ধৈর্য ধরি, এই যে যে চিৎকারটা করতেছে এটা আসলে করা উচিত না। এনারা প্রত্যেকে ইসি থাকলে, আমি তো একটা একশো মিছিল ছিলাম, মানুষজন আমাকে যখন কোশ্চেন করতে উত্তর তো দিতে পারি না অনেক কিছুতে, অনেক কিছুতেই ধরেন আমাদের জন্য যে করছি তা তো না, ইন্ডাস্ট্রির সাথে করতে যায় কিছু লোক ডিপ্রাইভ হবেই। আপনি যে কোনো একটা ইয়ে হোক, দুই পক্ষ যখন থাকবে, আজকের যে এই রিফরমেশন তাও কি এক পক্ষে ডিপ্রাইভ হচ্ছে না, এটা হইতেই হবে। তো ওই জায়গাটা থেকে চিন্তা করে একটা সহজ সলিউশন আছেন। নাসির ভাই অনেকদিন ধরে, মানে আমি ওনার সাথে কাজ করছি, সাব্বির সাথে অন্যভাবে কাজ করি, সাব্বির আমার বিনিয়োগে আমার সাথে আসে। তো ওই সব দিকে বিবেচনা করে আপনারা নিজেরা যথেষ্ট জ্ঞান রাখেন, বুঝে এখানে সেলিম ভাই, কুয়াদ ভাই, মিঠু ভাই, যারা মানে ওনারা হয়তো অনেকদিনের ইয়েটা নিতে পারতেন না, এটা স্বাভাবিক, এটাও অস্বাভাবিক না, কিন্তু আমি আজকে নাসির অপমান করে আমার কি লাভ হবে, এটা মাথায় নেয়, আমি আজকে এমনি দেওয়া অপমান করে কি লাভ হবে। তো এইটাতে না যে ওনাদেরকে যেটা হাকিম যেটা বলছে ওটা বুঝায় বলে যে সিচুয়েশন এই, অ্যাকচুয়ালি যদি ধরেন হাকিম আম্বারিতে চাকরি করে বিএনপি ট্যাগ পাইছে, তাহলে ওনারা যে ফরমেশনে চালাইছে সেটার থেকে কোন ট্যাগটা পায় নাই, এটা তো ওনারাও বুঝেন। ওনারা না বুঝে কি ওনারা এখানে আসছেন? যদি না বুঝতো তাহলে কিন্তু সিনিয়ররাই আসতো, ওনাদেরকে পাঠাইছেন যে ভাই তোমাদের বুঝো, কারণ ওনাদের ট্যাগ আছে বলে ওনারা আসেন নাই, এটাও আপনারা বুঝতেছেন। সো লেট দেম ডু সামথিং, ওনারা বুঝার, যদি না হয় তারপরে যে আপনারা একদম হট্টগোল করেন, আমার মনে হয় না এই জিনিসটা করে নেন না, এটা আমার কাছে ওনারা আমার ভাবনার পক্ষ থেকে সবাই সবার জন্য ইম্প্রুভ আছে, এখানে আমাদের বিএনপির কোনো ইয়েটা রাখবো না, কারণ ইন্ডাস্ট্রিটা আমরা সবাই গড়ে তুলছি। আমি 95 থেকে শুরু করছি, হাকিম 95 থেকে শুরু করছে, ওইখান থেকে আজকে ইন্ডাস্ট্রি অফলাইন আইএসপি থেকে আজকে আসার পর্যন্ত অনেক গল্প আছে, সেই গল্পতে রাতের পর রাত আমরা কাজ করছি, আপনারা কাজ করছেন। এই ইন্ডাস্ট্রি ধ্বংস হইলে আমাদের কোনো কিছুই হবে না, কোনো লাভই হবে না। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে একটু ধৈর্য ধরেন, তাদের উপর আস্থা রাখেন, লেট দেম ডু সামথিং, ইনশাআল্লাহ। আপনারা তিনজন